সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার একজন সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, এই মদিনায় চলে যাওয়ার সময় তিনি যখন চলে গেলেন, এই যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে কিছু সাহাবীও চলে গেলেন। ওই সাহাবীরা মক্কার জমিনের স্ত্রী ছেলে সন্তান পুত্র যা কিছু আছে সব কিছু ছেড়ে ওখানে চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে স্ত্রী ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, ব্যবসা ছাড়ছেন, সব কিছু ছেড়ে যখন চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার সাহাবি এবং আনসার সাহাবি এই দুইজন সাহাবির মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবি এবং মক্কার মুহাজির সাহাবিদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দেওয়ার পর ঠিক এমন ভাবে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছিলেন হযরত সালাবাতুল আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এই দুইজন সাহাবীর মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সম্পর্ক করে দিলেন, তখন ওই দুইজন সাহাবী যে কোনো কাজ করতেন ওই কাজের ক্ষেত্রে পরামর্শ করে নিতেন। যদি বাড়ির কোনো কাজ করতেন ওই কাজের ক্ষেত্রে মুহাজির সাহাবি আনসারী সাহাবি দুইজন পরামর্শ করতেন, পরামর্শ করেন, বাড়ির কাজগুলো সমাধান করতেন। এমনকি একজন সাহাবি অনুপস্থিত থাকলে পরের যে সাহাবি ওই সাহাবি বাকি কাজগুলো করে নিতেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবেন। জিহাদের ময়দানে যাওয়ার সময় আল্লাহর নবী সাহাবা ইকরামকে প্রস্তুত করলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই মুহাজির সাহাবি সাঈদ ইবনে আব্দুর রহমানও জিহাদের ময়দানে রওনা করবেন। আল্লাহর নবীর সাহাবি আব্দুর রহমান জিহাদের ময়দানে যখন রওনা করলেন, বাড়ির কাজের দায়িত্ব, বাজির বাড়ির সাংসারিক কাজের দায়িত্ব, সব দায়িত্বগুলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেলেন। আর বলে গেলেন, ও ভাই, আমি যেহেতু জিহাদের ময়দানে চলে যাই, না জানি কি হয়, শহীদ হয়ে যাই না গাজী হয়ে আসি জানি না, এর পূর্বে যতদিন তুমি এখানে থাকবা আমিও তো অনুপস্থিত জিহাদের ময়দানে থাকব, আর তুমি থাকবা আমার বাড়িতে। বাড়িতে থাকার পরে আমার বাড়ির যত সাংসারিক কাজ, আমার বাড়ির ভিতরে বাজারের দরকার, এই বাজারের সবগুলো তুমি করে দিবা। সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির বাজারগুলো করে দেয়। করতে করতে কয়েকদিন যখন চলে যায়, শয়তান এসে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরমন্তনা দিতে থাকে, ধোঁকা দিতে থাকে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন একজন সুন্দরী নারী, আর ওই সালাবা বাজার করে দেয়, বাড়ির ভিতরে কেউ নাই, শুধুমাত্র সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আর সালাবা। কুমন্ত্রণা দেয় শয়তান, সালাবাকে বলেন, এর সালাবা, ঘরের ভিতরে এত সুন্দর একজন নারী, এই সুযোগ আর কখনো তুমি পাইবা না রে সালাবা, এই সুযোগ আর কখনো তুমি হাতছাড়া করো না, তুমি তোমার ইচ্ছাটাকে তুমি তোমার ক্রমন্তনা, তুমি তোমার যেই ইচ্ছা অর্থাৎ জিনা করার ইচ্ছে এটা তুমি পূরণ করে দিতে পারো, যাও তুমি পর্দার ওপারে যাও, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা তুমি ধরো। তখন ওই সালাবা শয়তানের ধোকায় পড়ে গেলেন। এক পর্যায়ে তার মনের ভিতরে ওই শয়তানের ধোকা, শয়তানের ধোকায় যখন সালাবা আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, এক পর্যায়ে তিনি পর্দার ভিতরে চলে যায়। পর্দার ভিতরে চলে যাওয়ার পর সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরে ফেললেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সালাবা রাদিয়াল্লাহু
এরে সালাবা তোমার উদ্দেশ্য দেখি ভালো না, তুমি যে পর্দার ভিতরে ঢুকেছো কারণ তোমার উদ্দেশ্য হলো আমার সাথে তুমি জিনা করবা, তবে সাবধান তুমি আমার কাছে যে উদ্দেশ্য নিয়ে রওনা করেছো রে সালাবা তোমার ভাই আমাকে তোমার নিকট আমানত রেখে গিয়েছে, তুমি যদি আমানতের খেয়ানত করো তাহলে এই আমানতের খেয়ানত করার কারণে জাহান্নামের আগুনে তোমার জ্বলতে হবে। আল্লাহকে ভয় করো। সালাবাক যখন আল্লাহকে ভয় করা শুরু করলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কথা শোনার পরে, কারণ সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিল একজন আমানদার মহিলা, ওই আমানতদার মহিলা, আমলদার মহিলা, ওই মহিলা যখন সালাবাকে বললেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে নাও, কারণ আল্লাহকে যদি ভয় না করে আমার সাথে এই খারাপ কাজ করো জাহান্নামের আগুনে যাইতে হবে। সালাবাকে যখন এই কথা বলেন তখন সালাবার অন্তরের ভিতরে জাহান্নামের আগুনের ভয়, সালাবার অন্তরে ওই কবরের আজাবের ভয়, সালাবার অন্তরে আল্লাহ তাআলার ভয় কাজ করা শুরু করে দিল। যখন সালাবার অন্তরে জাহান্নামের ভয় কাজ করে তখন সালাবা সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে চলে গেল ওই মদিনার জঙ্গলের দিকে। মদিনার জঙ্গলের দিকে যাওয়ার পর ওই জঙ্গলের ভিতরে সালাবা চোখের পানি সেরে কান্না করে বলতেছেন ও দয়ার মালিক আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো বড় গুনাহগার কেউ নাই। সালাবা যখন ওই জঙ্গলের ভিতরে চোখের পানি সেরে কান্না করতেছে, এদিকে কয়েকদিন পরে যুদ্ধের সমাধান হয়ে গেল, সাহাবীরা গাজী হয়ে ফিরে আসলেন, কিন্তু গাজী হয়ে ফিরে আসার পর মদিনায় যখন আসলেন, মদিনায় আসার পরে যেই সাহাবীরা গাজী হয়ে ফিরে আসে ওই সাহাবীদেরকে স্বাগতম জানানোর জন্য তাদের ভাইয়েরা ওখানে গিয়ে হাজির হয়ে যায়, এক একজন তার ভাইদেরকে স্বাগতম জানিয়ে নিয়ে আসে। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসার পরে দেখে তার ভাই সালাবা নাই, সালাবাকে না পাওয়ার কারণে সাঈদ ইবনে আব্দুর রহমান বড় টেনশনে পড়ে গেলেন, কারণ সকলেই তার ভাইকে স্বাগতম জানায় নিয়ে যায়, আমার ভাই সালাবা কোথায়, আমার ভাই সালাবার খবর নাই, কারণ কি সালাবা ক সালাবাকে পাই না। সাঈদ ইবনে আব্দুর রহমান বারাকান্ত হৃদয় নিয়ে যখন বাড়ির দিকে রওয়ানা, বাড়িতে আসার পরে তার বিবিকে বলেন ও বিবি গো আমার ভাই সালাবা কো, আমার ভাই সালাবা কো, বিবি তখন তার ঘটনাগুলো সব প্রকাশ করে দিলেন। প্রকাশ করে দেওয়ার পরে বিবিকে বলে ও বিবি ওই সালাবা কোন দিকে রওনা করেছেন বল, বিবি বলে ও প্রাণের স্বামী সালাবাকে দেখলাম জঙ্গলের দিকে রওনা করতে জঙ্গলের দিকে চলে গেছে। হযরত সালাবাতুল আনসারী জঙ্গলের ভিতরে কান্না করে, আর এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে খোঁজার জন্য জঙ্গলের দিকে রওনা করলেন। জঙ্গলের দিকে রওনা করার পরে দেখে ওই সালাবা জঙ্গলের ভিতরে সেজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে চোখের পানি সেরে কান্না করেছে। আব্দুর রহমান বলে, সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, ও সালাবা চলো মদিনার জমিনে চলো। সালাবা বলে, না না না, আমি এত বড় অপরাধী, আমি এত বড় গুনাহগার, আমার মতো বড় গুনাহগার আর কেউ নাই, আমার মতো বড় পাপিষ্ঠ কেউ নাই, আমি এত বড় অন্যায় করেছি, এই চেহারাটা মদিনার জমিনের মানুষদেরকে আমি কিভাবে দেখাবো, অতএব আমি মদিনার জমিনে যাব না। সাঈদ ইবনে আব্দুর রহমান
আল্লাহর নবীর কাছে গেলে একটা সমাধানে চলে আসবে, চলো আমরা মদিনায় যাই। সালাবা বলে, ও ভাই, যদি আমাকে মদিনায় নিতে হয় তাহলে আমার দুইটা হাত কাদের মধ্যে এমনি করে বাঁধবা? এমন করে বাঁধিয়া লাঞ্ছিত গোলামকে জেমলি বমে টানিয়ে গেছড়িয়ে নিয়ে যাওয়া হয়। আমাকে যদি এমন করে নিয়ে যাইতে পারো তাহলে আমি মদিনার জমিনের দিকে রওনা করব। সালাবাতুল আনসারির কথা শুনে সাঈদ ইবনে আব্দুর রহমান চিন্তা করেন, কেমন করে আমার ভাইকে আমি বানব, কারণ এই ভাইয়ের সাথে আমার এত সম্পর্ক, আমার নবী এই ভাইদের সম্পর্ক করে দিয়েছেন, আমার ভাইয়ের গলায় আমি রশি লাগায়া টেনে নিব, এটা কেমন করে সম্ভব? সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, ও ভাই, এটা কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব? সালাবা বলে, এমন করে যদি আমাকে না নাও আমি মদিনার জমিনে চলব না। তখন নিরুপায় হয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে এমন করে বাঁধলেন, বাঁধার পরে সালাবাকে টেনে টেনে ওই মদিনার জমিনে নিয়ে যায়। মদিনার জমিনে যখন টেনে টেনে নিয়ে আসে তখন ওই সালাবার একজন মেয়ে, তার আপন মেয়ে, সে হলো, তার নাম হলো খমসানা। এই খমসানা নামক মেয়েটাও সালাবাকে টেনে টেনে মদিনার দিকে রওনা আনতেছেন, নিয়ে আসতেছেন। যখন মদিনায় আনলেন, আমার নবীর কাছে সরাসরি না গিয়ে তিনি চলে গেলেন হযরত ও আবু ওমরের কাছে, কারণ ওমরের কাছে গেলেন এজন্য, কারণ এমন একটা ঘটনা, এই ঘটনার সমাধান যদি ওমরের থেকে পাওয়া যায় তাহলে মদিনায় যাওয়ার, তাহলে নবীর কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, এখানেই সমাধান হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবি হযরত সালাবা, সালাবাকে যখন নিয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওমরের কাছে যখন নেওয়া হয় ওমরকে ঘটনা খুলে বলার পর ওমর বলে, ও সালাবা, তোমার মতো বড় অপরাধী কেউ নাই, তুমি আমার দরবার থেকে চলে যাও, কারণ তুমি এমন একটা গুনাহ করেছো, তোমার গুনার ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ফয়সালা করবে কিনা আমি জানি না, যদি আমার থেকে চলে যাও, যদি আমার থেকে দেরিতে চলে যাও তাহলে আমার হাতে যেই তরবারি, এই তরবারি দ্বারা তোমাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে বিদায় করে দেব। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হংকার দিলেন তখন সাঈদ ইবনে আব্দুর রহমান তার ভাইকে নিয়ে গেলেন আবু বকরের কাছে। আবু বকরের কাছে নেওয়ার পরে ঘটনা খুলে বললেন, যখন আবু বকর এই ঘটনা শুনলেন, আবু বকর এমন একজন নরম দিলের সাহাবি, আবু বকরের মতো নরম দিলের সাহাবি কেউ নাই। ওই আবু বকর সালাবাকে বলে, ও সালাবা, তুমি যেই গুনাহ করেছো তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে কিনা জানি না, তবে আমার থেকে তুমি চলে যাও। সাই আসলেন, চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলীর কাছে যাওয়ার পরে আলী বলে, ও সালাবা, তোমার এই গুনার ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ফয়সালা করবে কিনা আমি জানি না, তুমি আমার থেকে চলে যাও, আমার থেকে চলে যাও। সালাবাকে তার মেয়ে টেনে টেনে নিয়ে গেলেন, শেষ পর্যন্ত আল্লাহর নবীর দরবারে রওনা। আমার নবীর কাছে যখন নেওয়া হয়, আমার নবীর কাছে নেওয়া মাত্রই নবী বলে, ও সালাবা, তুমি এমন কাজ করেছো, তোমার এই কাজের ব্যাপারে আল্লাহ ফয়সালা করবেন কিনা আমি জানি না, তবে আমার থেকে তুমি চলে যাও। নবীও তারায়া দেন, নবীর মতো দরদি কেউ আসেনি। আরো জোরে বলেন, আল্লাহর নবীর মতো দরদি কেউ নাই। আল্লাহ তাআলার যেই দয়া, এই দয়াকে 100 ভাগ করার পরে 99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দয়া, এই 1 ভাগকে আরো 100 ভাগ করেছেন। 100 ভাগ করার পরে এই 1 ভাগ
সমস্ত মাখলুকের মাঝে বণ্টন করে দিয়েছেন আর বাকি 99 ভাগ আল্লাহর রাসূলের জন্য রেখে দিয়েছেন। এত দয়াবান নবী, আমার নবী এত দয়াবান হওয়ার পরেও সাহাবাকে নিজের থেকে তাড়ায়া দিলেন। তা আল্লাহ তাআলা কোনো ফয়সালা করবেন কিনা এটা রাসূলও জানেন না। আল্লাহর নবী যখন তাড়ায়া দেয়, সাহাবা তুমি এমন গুনাহ করেছো, তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে কিনা জানি না, তবে আমার থেকে চলে যাও। আল্লাহর নবী মুখটা ফেরায়া নিলেন, মুখ যখন ফিরায়া নিলেন আল্লাহর নবী যখন তাড়ায়া দিলেন, তাড়িয়ে দেওয়ার পরে এবার ওই সালাবার আপন মেয়ে যেই খামসানা, ওই খামসানা নামক মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলেন, ও বাবা এতদিন তোমাকে আব্বা বলে ডেকেছি, আজকে দেখলাম তোমার প্রতি ওমরে অসন্তুষ্ট, তোমার প্রতি আলী অসন্তুষ্ট, আবু বকর অসন্তুষ্ট, এমনকি যেই নবীর কারণে সমস্ত মাখলুক গুলো রহমত প্রাপ্ত হলো ওই নবীও আপনার প্রতি অসন্তুষ্ট। ও বাবা যতক্ষণ পর্যন্ত নবীকে সন্তুষ্ট না করবা, যতক্ষণ পর্যন্ত আবু বকর ওমর আলীকে সন্তুষ্ট না করবা, ততদিন পর্যন্ত আমি মেয়ে তোমাকে কোনোদিন আব্বা বলে ডাক দিব না, আব্বা বলে ডাক দিবে না। কেন? রসুল তার প্রতি অসন্তুষ্ট হয়েছে, কারণ রসুল যার প্রতি অসন্তুষ্ট হয় সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো জোরে বলেন, সে জাহান্নামে চলে যাবে। এজন্য খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আপনার প্রতি যেহেতু রসুল অসন্তুষ্ট, আপনার প্রতি ওমরে অসন্তুষ্ট, আপনার প্রতি আলী অসন্তুষ্ট, আপনার প্রতি আবু বকর অসন্তুষ্ট, অতএব আপনি যতক্ষণ পর্যন্ত তাদেরকে সন্তুষ্ট না করবে এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে আব্বা বলে ডাকবো না। কেমন মেয়ে, ইমানের উপর কেমন তাদের প্রাধান্যতা, আল্লাহকে কত ভালোবাসতেন, নবীকে কত ভালোবাসতেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বুঝতে পারলেন, এই দুনিয়ার বুকে আমার কেউ নাই, এই দুনিয়ার জগৎ, দুনিয়ার সবাই স্বার্থপর, এতদিন আমি মনে করতাম আমার মেয়ে আমার আপন, দুনিয়ার সবাই ভুলে যাবে আমার মেয়ে আমাকে ভুলবে না, আজ দেখি আমার মেয়েটাও আমাকে তাড়ায়া দিল, আর আমি কোথায় যাব। তখন সাহাবা নিজের সিদ্ধান্ত নিজেই করে নিলেন, এজন্য সাহাবা চিন্তা করেন, এই দুনিয়ার জগতে আমার কেউ নাই, আমার মেয়েটাও আমাকে আব্বা বলে ডাকে নাই, আমাকে এবার সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলেন, ও ভাই আমার গলার রশিটা ছেড়ে দাও, আমার আর কেউ নাই, আমি জঙ্গলে চলে যাব। তখন ওই সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের রশিটা ছেড়ে দিলেন, ঘাড়ের রশিটা ছেড়ে দেওয়ার পর সাহাবা চলে গেলেন ওই জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে সাহাবা আল্লাহ তাআলার দরবারে কান্না করে বলেন, ও দয়ার মালিক, এই জমিনের ভিতরে রাতের এত গভীর রাত, এই গভীর রাতে কেউ নাই, সবাই তার আপন আপন সন্তান কিনে আরামের ঘুমে ঘুমাইতেছে, পশু পাখি গুলোও ঘুমায়, মাতার সন্তানকে নিয়ে ঘুমায়, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার কেউ নাই, আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি যদি আমাকে তাড়ায়া দেও আমার ওই জাহান্নাম ছাড়া উপায় রবে না। আল্লাহর বান্দা সালামা যখন চোখের পানি ছেড়ে নত হয়ে কান্না করতেছেন, আল্লাহ তাআলা তখন জিব্রাইলকে পাঠায়া দিলেন আমার নবীর নিকট, নবীর কাছে পাঠায়া দেন,
নাই নবীকে বলেন ও পয়গম্বর এই জমিনটাকে সৃষ্টি করেছেন আল্লাহর নবী বলেন এই জমিনটা সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহর নবীকে বলেন আসমান সৃষ্টি করেছেন কে আল্লাহর নবী বলেন আসমান সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহর নবীকে বলেন এই মাখলুকগুলো সৃষ্টি করেছেন কে আল্লাহর নবী বলেন মাখলুকগুলো সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর আসমান আল্লাহর মাখলুক এগুলো সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যখন এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এগুলোকে আল্লাহ তাআলা খাওয়ান তাহলে আপনি আল্লাহর একজন বান্দা ওই বান্দাকে আপনি তারায়া দিলেন কারণ কি কারণ আল্লাহ তাআলা ওই বান্দাকে তো মাফ করে দিয়েছেন আপনি তারায়া দিলেন তখন আমার নবীন ওই সাহাবীদেরকে বললেন সালাবাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন কে আসো সালাবাকে এখানে নিয়ে আসবা তখন ওই সালাবাকে আনার জন্য দাঁড়ায়া গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলেন ও পয়গম্বর আমি সালাবাকে হুমকি দিয়েছিলাম মারার হুমকি আমাকে যদি অনুমতি দিতেন আমিও তাকে আনতে যাইতাম আবু বকর দাঁড়ায়া গেলেন ও পয়গম্বর আমি সালাবাকে আনার জন্য প্রস্তুত হয়ে গেলাম তো এর ভিতরে ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীকে বলেন ও পয়গম্বর আমি হলাম বৃদ্ধ সাহাবি আমারও মনে চাই সালাবাকে আমি আনতে যাব এই চারজন সাহাবি জঙ্গলের ভিতরে রওনা করলেন জঙ্গলের ভিতরে রওনা করার পরে সালাবাকে পায় না কই সালাবা কই জঙ্গলের ভিতরে খুঁজে পায় না এমন সময় একজন রাখালের সাথে সাক্ষাৎ হলো সাক্ষাৎ হওয়ার পরে রাখালকে বলে নো ভাই এই জঙ্গলের ভিতরে সালাবা নামক একজন সাহাবিকে দেখছো কিনা ওই রাখালে বলে সালাবাকে আমি চিনি না তবে আমি শুনেছি জাহান্নাম থেকে ভাগানো একজন ব্যক্তি এই জঙ্গলের ভিতরে আছে তাকে খোঁজেন কিনা তখন ওই সাহাবিরা বলেন এমন একজন ব্যক্তিকেই তো আমরা তালাশ করতেছি কই তাকে কোন জায়গা দেখেছো ওই রাখালে বলে ও ভাই কি বলবো ওই সাহাবি যখন রাতের বেলা কান্না করেন ওই ব্যক্তির কান্নার কারণে আমাদের যে পশুগুলো ওই পশুগুলো ঘাস খাওয়া বন্ধ করে দিছে তার কান্নার কারণে তার এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে কান্না করতেছে এই কান্নার কারণে পশুগুলো ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন আমরা দেখলাম এই লোকটা রাতের বেলা এই গাছের নিচেই এসে এসে কান্না করেন তবে তোমরা এখানে অপেক্ষা করো ওই লোকটাকে এখানে তোমরা পাইবা যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ওই গাছের নিকট আসলেন গাছের নিকট আসার পরে আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন ও দয়ার মালিক এই জমিনে আমার কেউ নাই তুমি আমাকে তারায়া দিও না রে মালিক আমাকে তারায়া দিলেন তোমার নবীর সাহাবি আবু বকর আমাকে তারায়া দিলেন তোমার নবীর সাহাবি হযরত ওমর আমাকে তারায়া দিলেন তোমার নবীর সাহাবি হযরত আলী আমাকে তারায়া দিলেন রহমাতুল লিল আলামিন ও দয়ার মালিক তুমি আমাকে তারায়া দিও না যখন আল্লাহর বান্দা সালাবা কান্না করেন কান্না করতেছেন পিছন থেকে আবু বকর গিয়ে বলেন ও সালাবা সিজদা হতে মাথা উঠাও সিজদা হতে মাথা উঠাইলেন
মাথা উঠানোর পরে আবু বকর বলে এবার চলো। আল্লাহ তাআলা তোমার ব্যাপারে আয়াত নাজিল করছেন, আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছেন। যখন গুনাহ মাপের সংবাদ পাইলেন, এই গুনাহ মাপের সংবাদ পাওয়ার পরে হযরত সালাবাতুল আনসারী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই সাহাবীদের সাথে মদিনায় চলে আসলেন। মদিনার পথে রওনা করলেন, মদিনার পথে আসতে আসতে ওই সাহাবী আসতে আসতে ফজরের নামাজের সময় হয়ে গেল, এমন কি নামাজ দাঁড়াইছে এমন অবস্থায় তারা পাইলেন। নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহর নবী নামাজে তেলাওয়াত করতেছেন। নামাজে যখন তেলাওয়াত করলেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামাজে দাঁড়ায় গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন পিছনের কাতারে। পিছনের কাতারে দাঁড়ানোর পর আমার নবী তেলাওয়াত করতেছেন প্রথম রাকাতে, ফজরের নামাজ দুই রাকাত প্রথম রাকাতে তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার মাঝে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিলেন। চিৎকার দেওয়ার পর আমার নবী যখন দ্বিতীয় রাকাতে আবার তেলাওয়াত শুরু করে দিলেন, দ্বিতীয় রাকাতে গিয়ে আমার নবী সূরা তাকাসুর তেলাওয়াত করলেন। সূরা তাকাসুর তেলাওয়াত করতে গিয়ে দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করলেন, ওই দ্বিতীয় আয়াত তেলাওয়াত করার পর এক বিকট আওয়াজ, আমার নবী সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে নবী সাহাবীদেরকে বলেন, এমন বিকট আওয়াজ করলো কে দেখো? পিছন দিকে তাকায়া দেখে সালাবা জমিনে পড়ে আছে, জমিনে পড়ে আছে এমন অবস্থায় দেখে আমার নবী সালমান ফারসিকে বলে, ও সালমান সালাবার মুখে পানি দাও, পানি দাও। আমার নবীর সাহাবি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর ওই সালাবাতুল আনসারীর শরীরে হাত দিয়ে দেখে তার রুহটা আর এই দেহের ভিতরে নাই, এই রুহটা আল্লাহ তাআলার দরবারে চলে গেছেন, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তাআলার দরবারে রওনা করেছেন। তিনি মারা গেছেন, দ্বিতীয় চিৎকারেই সে মারা গেছেন। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন পানি দাও, তে সালাবাতুন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন, দেখে যে তার শরীর আর নড়াচড়া করে না, অর্থাৎ রুহুটা যে একটা মানুষ জীবিত থাকলে যেরকম কষ্টের যে একটা অনুভব হয় যে তার শরীরটা একটু নড়াচড়া করে, এমন নড়াচড়া করতেছে না, তার পেটও নড়ে না, পিঠও নড়ে না, কিছুই নড়ে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে পানি দাও, তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আর পানি দেওয়া লাগবে না, আপনার সাহাবী সালাবা চিরতরে বিদায় নিয়ে আল্লাহ তাআলার দরবারে চলে গেছেন। এরে নবীর উম্মতের দল, যখন সালাবা দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে আমার নবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন তাকে গোসল দাও, গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ানো হলো। যখন জানাজা পড়াইলেন, জানাজা পড়ানোর সময় নবীর সাহাবী হযরত উমর আমার নবীর দিকে তাকায়া তাকায়া দেখতেছেন, আমার নবী জমিনে পুরা পাটা ফেলে না, এই জমিনে পুরা না পাটা পুরা না ফেলে শুধু বিদ্যা আঙ্গুলটাকে ভর দিয়ে ভর দিয়ে সামনের দিকে রওনা করলেন। আল্লাহর নবী জানাজা পড়াইলেন, জানাজা পড়ানোর পরে দাফন কাফন সারলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর আজকে একটা রহস্যময় জিনিস দেখলাম, আপনাকে দেখলাম এই জমিনে আপনি পুরা পাটা ফেললেন না, কারণ কি জানতে চাই? আল্লাহর নবী বলেন, ও ওমর এই জমিনে আমি পুরা পা কেমন করে ফেলবো?
কারণ এই জমিনের বুকে ওই সাহাবা এমন ভাবে আল্লাহ তাআলার নিকট তওবা করেছে, আল্লাহ তাআলা তার তওবাটাকে কবুল করে তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আর সে যখন বিদায় নিয়েছে আর তার জানাজার জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করেছেন, লক্ষ লক্ষ ফেরেশতা আইসা ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় উপস্থিত হয়েছে। কেন? যে তওবা করেছেন।